হ্যালো এভরিওয়ান আজ আমরা বানিয়েছিলাম বাড়িতে দারুণ স্বাদের ঠেকুয়া অনেক আটা ছিল তো সেই জন্য প্রথমে নিয়ে নিয়েছিলাম আমি দু কাপ আটা তোমরা যে কোনো মেজারিং কাপে নিতে পারো জাস্ট টু ইজ টু ওয়ান অনুপাতে নিলেই হবে এক দু কাপ আটা তার সাথে এক কাপ সুজি অনেকে ময়দা ব্যবহার করে আমি ময়দা ব্যবহার করিনি কিন্তু খেতে একটিও কিন্তু খারাপ হয়নি পরের মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনি চিনিটা আমি একটু কম ব্যবহার করেছি তোমাদের মিষ্টি যতটা লাগবে সেই অনুযায়ী ব্যবহার করতে পারো আর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে মৌরি মৌরি অনেকে গুঁড়ো করে এভাবে আমার মতো দেয় আবার অনেকে গোটা দিয়ে দেয় অনেকে আবার ভেজেও দেয় এরপরে দিয়ে দিয়েছিলাম খেজুর গুড় অনেকের কাছে থাকে আখের গুড় তারা সেটাও দিতে পারে আর প্রথমে কুচি কুচি করে কেটে কিছুটা নারকেল দিয়েছিলাম যাতে নারকেলটা মুখে পড়ে বাকি নারকেলটা কুড়িয়ে দিয়েছিলাম তো এইভাবে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা সাদা তেল এখানে ভাই আমাকে হেল্প করছে খালি বলছে বডি জল আমিও কিছুটা করে দিই তো এইভাবে যাই হোক তোমাদের কাছে ঘি থাকলে ঘিও দিতে পারো আমাদের কাছে ঘি ছিল না তাই আমরা না মানে অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছিলাম যখন এরকমভাবে ময়ান হয়ে আসবে না তখন শুধু যেটুকু বানাবে সেইটুকুর মধ্যে অল্প অল্প জলের ছেটা দিয়ে শক্ত করে মাখতে হবে এটা কিন্তু কোনো রুটি বানানো বা লুচি বানানো নয় যেটাকে নরম করে মাখলে লুচিটা ফুলবে ভালো এটা নয় এটা একটা বিস্কিট কাইন্ড অফ জিনিস তাই একটু শক্ত করে অল্প অল্প জলের ছিটা দিয়ে দিয়ে মাখতে হবে যখন এরকম হয়ে যাবে তখন এটাকে ছোট ছোট পিস করে নিয়ে তোমরা বড় চাইলে বড়োও করতে পারো আমি ছোট ছোট করেছি যাতে ভাজতেও সুবিধা হয় আর যখন খাবো তখন অনেক বেশি ক্যালোরি কনজিউমও না করে নিই ভাই খালি বারবার বলছে বড়দি চল আমিও তোকে হেল্প করি যাই হোক এইভাবেও হেল্প করতে করতে আমরা দুজন মিলে বানিয়ে ফেলাম বেশ সুন্দর ছোট ছোটো ঠেকুয়া আমি এখানে তোমাদেরকে কাঁটা চামচ দিয়ে আর ছুরি দিয়ে ইজিয়েস্ট ওয়ে দেখাচ্ছি তোমাদের কারোর কাছে যদি থেকে থাকে ছাঁচ তোমরা সেটাও ব্যবহার করতে পারো এইভাবে চারিদিকে একটু একটু করে কাটা চামচ দিয়ে শেপ দিয়ে দিলে একটা কেমন জানলা জানলা শেপ হয়ে যায় মানে খানিকটা ফুল ফুলও লাগে দেখতে এরপরে বানিয়েছিলাম পাতা এটা বানানো খুবই ইজি তো একটা ছুরি নিয়ে এইভাবে মাঝখান দিয়ে দাগ দিয়ে তারপর সাইড দিয়ে দাগ দিয়ে দিলেই তৈরি হয়ে যায় পাতার শেপ এখানে আমি আরও ভালো করে দেখিয়েছি তোমরা এখানে বুঝতে পারবে এরপর কড়াইতে তেলটা গরম করতে হবে খুব বেশি নয় কিন্তু একদম ওয়ার্ম যেটাকে বলে সেরকম এবং সব সবকটা ঠেকুয়া ডুববে এতটা ততটা তেল দিতে হয় মানে তেলটা দেওয়ার পরে ততগুলোই ঠেকুয়া দেবে যাতে ঢুকবে ডুববে তো এভাবে দেওয়ার পর একদম অল্প আঁচে এটাকে ভাজতে হবে যদি বেশি আঁচ দিয়ে দাও তাহলে কিন্তু ওটা পুড়ে যাবে বাইরেটা কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন বাকি নেক্সট লটের জন্য যতটা বানানো সেটা বানিয়ে নিতে হবে এইভাবে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের সুন্দর ঠেকু